हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू आवर यूट्यूब चैनल स्टाडी टूर। आज के आमरा पढ़छी ओजू। आमरा गत पर्वे बोलेछिलाम जे आमरा नेक्स्ट भिडियोते ओजू निये आसबो। ताहले चलो पढ़ाशोना शुरू करे दाओ जाक। कुरान मजिदे आल्लाह ताआला सालात आदायेर आगे ओजू करार निर्देश दिएछेन। किसेर निर्देश दिएछेन? ओजू करार निर्देश दिएछेन। पाक साफ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, ওযু তার মধ্যে একটি উত্তম নিয়ম। ওযু কি নিয়ম? তার মধ্যে একটি উত্তম নিয়ম, সালাতের আগে ওযু করা ফরজ। ওযু ছাড়া সালাত আদায় হয় না। ওযু ছাড়া কি সালাত আদায় হয়? না, ওযু ছাড়া সালাত আদায় হয় না। ওযুর ফরজ চারটি, যথা এক, মুখমণ্ডল ধোয়া, কনুইসহ উভয় হাত ধোয়া, তিন, চার ভাগের এক ভাগ মাথা মাসেহ করা, চার, গিরাসহ উভয় পা ধোয়া। পরিকল্পিত কাজ, ওযুর ফরজগুলো একটি তালিকায় করবে। তোমরা এটি মুখস্থ করে নিয়ে একটি খাতায় সুন্দর করে লিখবে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। ওযুর সুন্নত, ওযুর সুন্নত ১১টি, যথা নিয়ত করা, বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করা, দাঁত মাজা, তোমরা আমার সাথে বলো, কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া, তিনবার কুলি করা, পানি দিয়ে তিনবার নাক সাফ করা, প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া, কান মাসেহ করা, হাত পা ধোয়ার সময় ডান হাত ও বা ডান পা আগে ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা। ওযুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা। আমরা কিন্তু প্রায় সকলেই অজু করতে পারি, তাই না? হ্যাঁ, আব্বা আম্মা, বড় ভাই বোন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করে। আমরা তাদের অজু দেখে ভালোভাবে অজু করা শিখব। পরিকল্পিত কাজ, শিক্ষক প্রথমে অজু করে শিক্ষার্থীদের দেখাবেন, এরপর শিক্ষার্থীরা অজু করবে, শিক্ষক দেখবেন, প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবেন। এটা তোমাদের কাজ নয়, এটা যখন স্কুলে যাবে তখন স্যারেরা তোমাদেরকে এটি বুঝিয়ে দিবে। অযু নষ্ট হওয়ার কারণ, নানা কারণে অযু নষ্ট হয়, এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে অযু নষ্ট হয় তা হলো, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, মুখ ভরে বমি করলে, কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে। আমরা কিন্তু যদি কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে যাই তাহলে কিন্তু আমাদের অযু ভেঙে যাবে। অজ্ঞান হলে, রক্ত বা পুঁজ বের হলে, শরীর থেকে গড়িয়ে পড়লে, সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেললে। আমরা কিন্তু কেউ সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেলবো না। অযু করা ফরজ, অযু ছাড়া সালাত আদায় হয় না। অযু সম্পর্কে আমরা সাবধান থাকব, অযু নষ্ট হলে অযু করে নিব। অযু নষ্ট হওয়ার কারণগুলো লিখবে, এগুলো তোমরা মুখস্থ করে ভালোভাবে আরেকটি নতুন নোট খাতা, ওই যে খাতায় তোমরা আগের কাজটি করেছো সেই খাতায় তোমরা লিখবে। গোসল, সুস্থ শরীর ও সুন্দর মনে পাক সাফ থাকার প্রয়োজন, কিন্তু নানা কাজে তা নানাভাবে ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্রতা দূর করা উপায়, উত্তম উপায় হলো গোসল করা। ময়লা অপবিত্রতা দূর করা উত্তম উপায় কি? গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। কেউ যদি বলে গোসল কাকে বলে, বলে দিবে পানি দিয়ে সারা শরীর ধোয়াকে গোসল বলে। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। কেউ গোসলের উপকারিতা কি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবে, গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। গোসলের নিয়ম, আমরা গোসলের শুরুতে দুই হাত ধুয়ে নিব, গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করব, পানি দিয়ে নাক সাফ করব, পরে সারা শরীর ভালোভাবে তিনবার ধুয়ে ফেলবো, এভাবে গোসল করব। গোসলের ফরজ তিনটি, যথা গড়গড়া সহ কুলি করা, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, পানি দিয়ে সারা শরীর ধোয়া। খেয়াল রাখতে হবে সারা শরীরে কোনো অংশ যেন শুকনা না থাকে। নিয়মিত গোসল করলে শরীর ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটাও একটি ইবাদত। গোসল করা কি? আল্লাহ তাআলার হুকুম, এটাও ইবাদত। গোসলের ফরজগুলো কাজের তালিকা তৈরি করবে, এটাও কিন্তু তোমরা ভালোভাবে সুন্দরভাবে খাতা লিখবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ততক্ষণের জন্য সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।